বাংলা মানবতার সমাধান السلام علیکم ورحمۃ اللہ, اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم ان الحمد لله نحمده ونستعینه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سیئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادی له واشهد ان لا اله الا اللہ وحده لا شريك له واشهد ان محمدن عبده ورسوله صلی اللہ تعیٰ علیہ ولی وصحب وسلم تسلیمن اما بعد اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم اتا امر اللہ فلاسٰو صبح وََ علاماً من تبرحمن امرحی علام شاہن اباد الہ اللہ فتقن سمانت و بھتی منڈولی آز کے اپنا در سمنے تفسیر کربو صورۃۃ النحل تھے کہ আল্লাহ পাক রব্বুল আলমিন এরশাদ করছেন সুরাত নাহলের প্রথম আয়াতে ইসমিল্লাহ রহমান রহিম আতা ফালা আমর জেলু আমল্লা আম্মা কুন আল্লাহ পাক এরশাদ করেছেন যে আল্লাহ পাকের আদেশ এসে গেছে ফালাতাস্তা জেলু সুতরাং সে সম্পর্কে তোমরা তাড়াহুড়া করিও না আল্লাহ পাকের আদেশ এসে গেছে অতীতের শব্দ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন ব্যক্ত করেছেন কিন্তু উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে যেটা নিশ্চিত বিষয় সে সম্পর্কে আর তা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের কেয়ামতের আদেশ যে নিশ্চিত কেয়ামতের আদেশ আল্লাহ পাকের আসবে সুতরাং এই ব্যাপারে তোমরা তাড়াহোড়া করিও না আর আরেকটি তফসির করা হয়েছে আমরুল্লাহ পাকের আদেশের সেটা হচ্ছে আল্লাহ পাকের আজাবের আদেশ ওই সব জাতির জন্য যেই জাতি নবী আসার পরে নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করে এবং তারা তাড়াহোড়া করে যে কোথায় তোমার আজাব তুমি যে আমাদেরকে ধমক দিচ্ছ যে তোমরা যদি না মানো আমাকে আমার নিয়ে আসা দিনকে যদি অমান্য করো আমার এলাহার প্রতি যদি ইমান না নিয়ে আসো তাহলে তোমাদের আজাব আসবে কোথায় সেই আজাব এর জন্য যে তাড়াহোড়া করে আল্লাহ ফাকরবুল আলমিন এই সুরার প্রথমে মক্কার লোকদেরকে যারা নবী করিম সাল্ল্লাহ আলিয়াল্লামের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল অস্বীকার করেছিল তাদেরকে ঘোষণা করে শুনিয়ে দিচ্ছেন যে আল্লাপাকের এই আজাবে আদেশ নিশ্চিত আসবেই আর তা বদরে এসে গিয়েছিল এবং তারপরে মক্কা বিজয়ের মাধ্যমে সেটা সম্পন্ন হয়েছিল পাক এরশাদ করছেন ফালাতাস্তা জেলু সুতরাং তোমরা এই ব্যাপারে তাড়াহোড়া করিও না শুভ হ্যাঁ না পাক ও পবিত্র আল্লাহ পাক দুর্বল নন পাক অসহায় নন যে তিনি সক্ষম হচ্ছেন না অথা আলা আম্মায়ু শেখুন আর যেসব কে তোমরা পাকের অংশী বানিয়া থাকো সে সব থেকে আল্লাহ রব্বুল আলমিন বহু ঊর্ধ্বে এই সুরাতুন নাহাল এই জন্য নামকরণ করা হয়েছে যে এই সুরাই আল্লাহ রব্বুল আলমিন নাহাল মানে হচ্ছে মৌমাছি আর মৌমাছির কথা এবং মৌমাছির মাধ্যমে যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মধু দান করে থাকেন এই মধুর উপকারিতার কথা মহান আল্লাহ বর্ণনা করেছেন এই নবী কার সাল্লাহ সালের মক্কে জীবনে নাজুল হয়েছে আর এতে রয়েছে একশো আঠাশটি আয়াত মহান আল্লাহ ইরসাদ করেছেন যে আল্লাহ পাকের আদেশ নিশ্চিত এসে গেছে অর্থাৎ শীঘ্রই আসবে তোমাদের কাছে এতে কোনো সন্দেহ নেই আতা আমর ফালাত এই ব্যাপারে তোমরা তাড়াহুড়া করিও না সেটি কিয়ামতো হইতে পারে আবার সেটি আল্লাহ পাক রব্বুল আলমের পক্ষ থেকে আজাব হইতে পারে যে আজাব সম্পর্কে কাফেররা তাড়াহুড়া করছিল আর বলছিল যে হে নবী মোহাম্মদ সাল্লাহ আলী তুমি যে বলছো যে আমরা যদি তোমাকে না মানি তোমার দিনকে গ্রহণ না করি তাহলে আমাদের আজাব শাস্তি আসবে কোথায় সেই আজাব শাস্তি আল্লাহ ফাকরুল আলমিনাল্লাহ আলি সাল্লাম এই মুশরে কোর জন্য বদ্ধ করেছে আল্লাহ আলহী ইউসুফ আল্লাহ এদেরকে দুর্ভিক্ষ দাও দুর্ভিক্ষের শাস্তি দাও যেমন তুমি ইউসুফ আলি ইসাল্লামের জামানায় সাত বছরের দুর্ভিক্ষ দিয়েছিলে তাই আল্লাহ ফাকের রসুল দোয়া কবুল হয়েছিল এবং মক্কায় এমন দুর্ভিক্ষ নেমে এসেছিল যে কঠিন অবস্থা হয়ে পড়েছিল এই কোরাইশ কাফেরদের আল্লাহাক গোচ্ছু ভানা আল্লাপাক পাক ও পবিত্র সমস্ত ত্রুটি দুর্বলতা থেকে পাতায়াল আম্মা ইউসরে এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে যে যেসবকে অংশী বানিয়ে থাকো সব থেকে আল্লাহ পাক বহু ঊর্ধ্বে মহান আল্লাহ ইরশাদ করেছেন ইউনাজুল মালা এখাতে বীর্রু হেমিন আম রহি আলা মাইয়া শাহমিন এবাদে আল্লাহ পাক ফিরস্তাগুনকে নাজিল করে থাকেন বীর্রু হেমিন আম রহি তার আদেশ সে ওহি নিয়ে রুহ মানে এখানে হচ্ছে ওহি বা নবুত নাজিল করে থাকেন ওহি নিয়ে আরিমে ওয়াহিকে একাধিক আয়তে রুহ বলা হয়েছে ও রুহ পাক একটি আয়তের স্বাদ করছেন আর এইভাবে আমি হে নবি আল্লাহ পাক বলছেন হায় না তোমার কাছে ওহি করেছি হামিন আমরিনা আমার আদেশে আমার রুহ অর্থাৎ আমার এই ওয়াহি নাজিল করেছি মহান আল্লাহ এর সাদ করেছেন যে আল্লাহ পাক ফেরস্তাদেরকে নাজিল করে থাকেন তার ওহি নিয়ে বীর রুহে আসা যার ওপরে চান তার বান্দাদের মধ্য থেকে মেনে বাদে। যাকে আল্লাহ মনোনীত করতে চান তাকে আল্লাহ পাক রেসালাত দিয়ে নবদ দিয়ে সম্মানিত করেন তো আল্লাহ পাক শেষ নবী মাহমদ সাল্লা সাল্লামকে রেসালাত এবং নবদ দিয়ে সম্মানিত করেছেন এবং এই মর্মে আদেশ করেছেন এই উদ্দেশ্যে প্রেরণ করেছেন আন আনদেরু যে তোমরা মানব জাতিকে সতর্ক করো হে নবী রসুলগণ আন্নাহুলা ইলাহ ইল্লাহ আনা যে আমার ছাড়া কেউ সত্য মাবুদ নেই আমি আল্লাহ করছি মাবুদ আমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই ফাত্তা কোন সুতরাং একমাত্র আমাকে ভয় করবে। আল্লাহ পাকের স্বাদ করেছেন খালাকাস্সামা ওয়াতিওলা আর্দা বিলহাক কেতা আলা আম্মায় শ্রে কোন আসমান এবং জমিন সমূহকে পাক সৃষ্টি করেছেন উপকারের জন্য বিলহাক প্রকৃতভাবে অর্থাৎ উপকারের জন্য উদ্দেশ্যবিহীন আল্লাহপাক সৃষ্টি করেননি তা আলা আম্মায়ুষ রেখুন যেসবকে অংশী বানিয়ে থাকে আল্লাহর সাথে সেগুলি থেকে আল্লাহ পাকরবুল আলমিন বহু ঊর্ধ্বে মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন খালা খাল ইনসান মিন হুতফাত ফাইজা হুয়া খাসিম মম্মবিন আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন শুক্র বিন্দু থেকে এই বীর্য থেকে আল্লাহ ফাকরবুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন ফাইদা হওয়া খাসিম তারপরে যখন পৃথিবীতে আসে অত্যন্ত দুর্বল হয়ে আসে তারপর আল্লাহ পাক বিভিন্ন সৃষ্টির স্তর মায়ের গর্ভে তারপরে পৃথিবীতে আসার পরে আল্লাহ ফাকরবুল্লা আলমিন বর্ণনা করেছেন যে আল্লাহ খালাকুমিন দা আফিন দুর্বর কু আল্লাহ সৃষ্টি করেছে উম্মা জা আলিম বা দে আফিন ওয়া সাইবা তারপর আল্লাহ ফাকরবুল আলমিন শক্তিশালী করেছেন যখন শক্তিশালী করেন আল্লাহ পাক মানুষকে তখন কি করে মানুষ ফয়েজা খাসিম খাসিমিন সেই ব্যক্তি সেই মানুষ প্রকাশ্যে ঝগড়াটে সেজে যায় তখন আল্লাহ পাক সম্পর্কে বাদানুবাদ শুরু করে তর্ক বিতর্ক শুরু করে আর আল্লাহকে অস্বীকার করে কেউ আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে কেউ আল্লাহর তৌহিদ একত্রকে অস্বীকার করে কেউ পরকালকে অস্বীকার করে কেউ আল্লাহ পাকের বিধানকে সার্বিক জীবনে বাস্তবায়ন করতে অস্বীকার করে এইভাবে মানুষ প্রকাশ্য ঝগড়ায় লিপ্ত হয়ে যায় আল্লাহ পাক এর সাদ করছেন ওয়াল্লাফি তা করুন এই সুরায় নাহালি আল্লাহ পাক রব্বুল আলম তাঁর বিভিন্ন নিয়ামতের কথা যা বন্দার উপর করেছেন বহু রকমের আল্লাহ পাক যে অনুগ্রহ করেছেন আর আল্লাহফাক বহু কিছু দান করেছেন অসংখ্য নিয়ামত দান করেছেন সেসবের কিছু নিয়ামতের কথা পাক তুলে ধরেছেন যাতে করে আমরা তার শুকর গুজার বান্দা হইতে পারি পাক বলছেন যে দেখো গৃহপালিত পশু কেওয়াল আন আমা কাহা এই চতুষ্পদ গৃহপালিত পশু তোমাদের উদ্দেশ্যে আমি সৃষ্টি করেছি ফি হাদিফুন ওয়া মানাফি অমিন হাতা আকেল তাতে তোমাদের শীত নিবারক রয়েছে অর্থাৎ তাতে শীতকালে তোমরা শীত থেকে বাঁচবে আর তোমরা গরম কাপড় এ দিয়ে তৈরি করবে এর ব্যবস্থা রয়েছে যেসব আল্লাহফাক রব্বুল্লা আলমিন গৃহপালিত পশু সৃষ্টি করেছেন তার মধ্যে হচ্ছে মেষ এ মেষের লোম দিয়ে উনের কাপড় তৈরি হয় আর তা দিয়ে শীত থেকে বাঁচা যায় অমানাফীয় এবং তাতে বহু উপকারিতা রয়েছে আল্লাহফাক বহু উপকারিতা রেখেছেন গৃহপালিত পশুর মধ্যে তার মধ্যে একটি উপকারিতা হচ্ছে যে আমরা দুধ পান করতে পাই অমিনহা তাকলুন আর তা থেকে তোমরা ভক্ষণ করে থাকো আমরা সেগুলিকে জবাই করি গৃহপালিত পশু যেগুলি পাক হালাল করেছেন এবং সেগুলি আমরা খেয়ে থাকি পাক আমাদের খাদ্যেরও ব্যবস্থা করেছেন ওয়ালাকুম ফি হা জামালুন হিনাতুর ইহু ন হিনা তসরাাহুন আর তোমাদের জন্য এসব সৃষ্টিতে অর্থাৎ এই গৃহপালিত পশুর সৃষ্টিতে ফিহা ফিলান আম গৃহপালিত পশুর সৃষ্টিতে তোমাদের জন্য সৌন্দর্য রয়েছে কত সুন্দর লাগে দেখতে তোমাদের যদি গরুর পাল থাকে উটের পাল থাকে ছাগল মেষের পাল থাকে দুম্বার পাল থাকে দেখতে কত সুন্দর লাগে হিনা তরি হুন বিশেষ করে সকাল বিকাল যখন তোমরা সেগুলিকে চড়িয়ে সন্ধ্যাবেলা ফিরে আসো বা হিনা তাসরা আর সেগুলিকে যখন সকালবেলা বিচরণের জন্য ছেড়ে দাও মাঠে যখন ছেড়ে দাও যখন পাল ধরে যাচ্ছে সেসব গবাদি পশু কত সুন্দর লাগে এতে রয়েছে সৌন্দর্য পাকের নিয়ামতের মধ্যে আরও নিয়ামত হচ্ছে ও তাহমেল আসকা আলুম লারা উফুর রাহিম আর তোমাদের বোঝাগুলিকে এমন এমন দেশে এসব গৃহপালিত পশু বিশেষ করে উঠ গাধা খচ্চর এগুলি এমন এমন দেশে নিয়ে যাই বহন করে লামতা কোনো বালে সেসব দেশে তোমরা এইসব হারিয়ে বোঝা নিয়ে পৌঁছিতে পারতেন না ইল্লা বেসকিল আনফোস বড়োই কষ্ট করেই পৌঁছিতে পারতে যদি তোমাদের মাথায় করে নিয়ে যেতে হতো কাঁধে করে নিয়ে যেতে হতো তাহলে তোমাদের জন্য বড়োই কষ্টকর হয়ে যেত কিন্তু পাক তোমাদের জন্য এই নিয়ামত তৈরি করেছেন যে উঁটের পিঠে চাপিয়ে দিচ্ছ গাধার পিঠে খচ্চরের পিঠে চাপিয়ে দিচ্ছ আর দূর দূরান্তে তোমরা তোমাদের মাল সম্মান আসবাবপত্র বহন করে নিয়ে যাচ্ছ ইন্না রব্বা কুম লারা রাহিম নিশ্চয়ই তোমাদের প্রতিপালক অত্যন্ত দয়াদ্র এবং অত্যন্ত দয়ালু আল্লাহ পাকের সাদ করেছেন ওয়াল খেয়েলা বেগাল ওয়াল হামিরা লেতার কাবু হওয়া জিনা ওয়াকলু কুমা আল্লা আর ঘোড়াকে খচ্চরকে গাধাকে আল্লাহ সৃষ্টি করেছেন লেতার কাবু হা যাতে করে তার ওপর বা এসবের ওপর তোমরা সওয়ার হও তোমাদের আরোহণের জন্য তাহলে ঘোড়া খচ্চর আর গাধা সৃষ্টি করার প্রথম মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে সেগুলিকে আমরা সাওয়ারির কাজে ব্যবহার করব সেগুলির উপর আমরা চাপব ওয়াজিনাতান এবং দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে সাজসজ্জার জন্য শোভা সৌন্দর্যের জন্য দেখতে কত সুন্দর লাগে ঘোড়া খচ্চর গাধা এগুলি ও এখন লোক মা এবং আল্লাপাক এমন এমন কিছু সৃষ্টি করেছেন বা করবেন এমন কিছু সৃষ্টি করবেন আল্লাহ পাক রাব্বুল্লা আলমিন মা লতা আলমন যা তোমরা জানো না আল্লাপাক আমাদের চোখের আড়ালে বহু কিছু সৃষ্টি করে রেখেছেন ভূগর্ভে এবং বনে জঙ্গলে এই রকমই পানির তলাই সাগরে মহাসাগরে যা আমরা জানি না এই এইরকমই মানুষ বিভিন্ন আল্লাপাকের সৃষ্টিকে জড়িয়ে যে সব আবিষ্কার করে থাকে যেমন বাস ট্রাক ট্রেন এভাবে এরোপ্লেন আর এই রকম বহু জিনিস এমনকি আমাদের মোবাইল এই বিভিন্ন রকমের যেগুলি আমাদের ভোগের সামগ্রী যেগুলি দিয়ে আমরা উপকৃত হয়ে থাকি এসবের দিকে এই আয়াতের অংশে ইঙ্গিত রয়েছে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন এই আয়াতে সুরায়ে নাহলের আয়াত নম্বর আটে এরশাদ করেছেন ওই এক লোক মা আল্লা তালামুন কেমন পর্যন্ত আল্লাহ পাক এমন এমন জিনিস সৃষ্টি করবেন তোমাদের ব্রেন বুদ্ধি যা দিয়েছেন তা দিয়ে যে সে সম্পর্কে তোমাদের জ্ঞান নেই এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি করে সম্মানের রক্ষা দূর করে হতাশা দেই তাকে অধিকার মিটিয়ে দেই আমি নির আপনারা দেখছেন পিস টিভি বাংলা ইসলাম নারীকে দিয়েছে কত উচ্চ স্থান মান ও সম্মান তা জানতে হলে দেখুন ইসলামে নারীর অধিকার দেখুন ইসলামে নারীর মর্যাদা প্রতি সোমবার সন্ধ্যার পাঁচটায় বা সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় কোথা থেকে কার মাধ্যমে হের মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন্লা তাম যে জন্য ব্যবহার সেই সেজন্য ব্যবহার করতে হবে

ফকরাবুল্লা আলমেন ঘোড়াকে খচ্চরকে এবং গাধাকে সৃষ্টি করেছেন দুইটি উদ্দেশ্যে আল্লাহাক বলেছেন একটি হচ্ছে আমরা সেগুলিকে আমাদের সবারির কাজে ব্যবহার করব সেগুলির ওপর আমরা আরোহণ করব আর সেগুলি আমাদের শোভা সৌন্দর্য দেখতে সুন্দর লাগে ঘোড়া সম্পর্কে নবী করিম সাল্লামের ইসলামের হাদিস দ্বারা প্রমাণিত যাবে রজি আল্লাহ তালা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্ল্লাহ আলি সাল্লাম ঘোড়ার গোস্ত খেতে অনুমতি দিয়েছেন সুতরাং ঘোড়ার গোস্ত খাওয়া জায়েজ সহি বোখারিতে এই হাদিসগুলি রয়েছে আল্লাহ পাক তারপরে সাদ করছেন ওয়া আল্লাহ কাস্তুসবিল আল্লাহ পাক রব্বুল আলমিনের দায়িত্ব হচ্ছে সরল পথ প্রদর্শন করা সঠিক পথ দেখিয়ে দেওয়া এটি হচ্ছে পাকের দায়িত্ব অমিন হাজা আর সেসব রাস্তার মধ্যে কিছু বাঁকা পথ রয়েছে যেসব হচ্ছে শয়তানের পথ ডানে বামে সেগুলি থেকে সতর্ক সাবধান থাকবে উসা আল্লাহদাক মাজমাইন আল্লাহ পাক যদি চাইতেন তাহলে তোমাদের সকলকে সঠিক রাস্তা দেখিয়ে দিতেন গন্তব্য স্থানে পৌঁছে দিতেন কিন্তু আল্লাহ পাক নবী আসুলগনকে দিয়ে সঠিক রাস্তা দেখিয়ে দিয়েছেন তৌফিক আল্লাহর পক্ষ থেকে বিশেষ ব্যক্তিদের সম্পর্কে হয় যাদের অন্তরে আল্লাপাক সততা দেখেন যাদের মধ্যে মেহনত পরিশ্রম দেখেন যাদের মধ্যে দেখেন যে তারা অন্তর দৃষ্টি দিয়ে দেখছে এবং তারা ভালো মন্দের মাঝে পার্থক্য করছে পাক তাদেরকেই সঠিক পথ দেখিয়ে গন্তব্য স্থানে পৌঁছান আল্লাহ পাক জোরপূর্বক কোনো জাতিকে হিদায়ত করেন না জাতি করে পরীক্ষার বিষয়টি শেষ না হয়ে যায় আল্লাহ পাক মানুষের মধ্যে স্বাধীনতাও দিয়েছেন এবং তার সাথে সাথে তাদেরকে ভালো কাজের আদেশও করেছেন আল্লাহ পাক সাদ করেছেন হুয়াল্লাযি আনযালা মিনাস সামাইমা মা আনলাকুম মিনহু শারাবুন ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন আল্লাহ পাক এর সাদ করেছেন আল্লাহ সেই সত্তা যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন পানি নাজিল করেন বৃষ্টি বর্ষণ করেন তোমাদের জন্য মিনহু শারাবুন তা থেকে তোমাদের পানিও হয় তা তোমরা পান করো অমিন হুসাজারুন আর তা থেকে জন্মে বৃক্ষলতা ফি হেত সিমুন তোমাদের পশুগুলিকে খাওয়াও পশুগুলোকে ছাড়াও এই ঘাসপাত যদি না হয়তো লতাপাতা যদি না জন্মাতো পৃথিবীতে বৃষ্টি যদি বন্ধ হয়ে যেত তাহলে তোমাদের এই যে পশু ছিল সেগুলিও ধ্বংস হয়ে যেত আল্লাফাকের স্বাদ করছেন ইয়ুমবেতলকুম বেহি জার আওয়াজ যায় তু না আয়ান নাফিলা আ নাব অমিন কুল্লিস সামারাত ইন নাফি জা লেখালা আয়াত নে কওমিয়েতা ফাঁক করুন আল্লাহফাকরাব্গুলা আলামিন উদগত করে থাকেন এই বৃষ্টির পানি দিয়ে আর আ শস্য ক্ষেত ওয়া এবং আল্লাহ ফাকরবুল আলমীর শস্যকে উদ্গত করে থাকে তোমাদের জন্য ও গাছকে উদ্গত করে থাকেন ওয়ান খেজুর গাছকে আল্লাহ ফাঁকে উদ্গত করে থাকেন ওয়াল আনাব আঙুর গাছকে আল্লাহ ফাঁকে উদ্গত করেন অমিন কুল্লি সামারাত এবং বহু রকমের ফল মূলের গাছ আল্লাহ ফাকরবুল আলমিন এই আকাশের বৃষ্টির মাধ্যমে উদ্গত করেন এই জমিনে ইন্নাফিজা আয়াতিন আল্লাহ আতিনিকফাক কারণ নিশ্চয়ই এতে চিন্তাশীল জাতির জন্য নিদর্শন রয়েছে আল্লাহকে চেনার ব্যবস্থা রয়েছে আল্লাহাক এসব তোমাদের জন্য সৃষ্টি করেছেন এবং পাক পানীয় যে বর্ষণ করেন তোমাদের উপকারে বর্ষণ করেন ইন ওসাক্ষার আল্লাহ কমারেজা আল্লাহা বলছেন আর হে মানব জাতি তোমাদের জন্য পাক রাত দিনকে সূর্যকে চন্দ্রকে তোমাদের নিয়ন্ত্রণে করে দিয়েছেন তোমাদের নিয়ন্ত্রণ করে দিয়েছেন সুতরাং সেই রাত দিনে তোমরা উপকৃত হচ্ছ তোমরা সূর্য চন্দ্র দ্বারা তোমরা লাভবান হচ্ছ আর এতে তোমাদের বহু ফায়দা রয়েছে অন্যজুম মুসাখারে এবং তারকারাজিও আল্লাহ পাকের আদেশে তোমাদের আয়ত্তে রয়েছে তোমাদের নিয়ন্ত্রণ রয়েছে আল্লাহ পাক তোমাদের উদ্দেশ্যেই আল্লাহ পাক এই তারকারাজি সৃষ্টি করেছেন ইন্নাফিজা আলিকাল্লা কৌমি ইয়া কেলুন নিঃসন্দেহে এসব বিষয়গুলিতে বহু নিদর্শন রয়েছে ওই সব জাতির জন্য যারা চিন্তা করে দেখবে যারা বুঝার চেষ্টা করবে আল্লাহ ফাকরবুল আলমী তারপর এরশাদুসুমা জারা আল্লাহল যারা জে ফিল আলু আহ আলওয়ানু আলী কাল আয়া তেল করুন আর যা কিছু আল্লাহ ফাকর্বুল আলম তোমাদের জন্য সৃষ্টি করেছেন পৃথিবীতে মুখতালিফান আলুয়া রং বিরঙের বিভিন্ন রঙের বিভিন্ন বৈশিষ্ট্যের আল্লাহ ফাক যা কিছু আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন এগুলি তোমাদের জন্য করেছেন ইন্না আলিক আয়া নিঃসন্দেহে এতে নিদর্শন রয়েছে উপদেশ গ্রহণকারী জাতির জন্য ওয়াল্লা যে সাক্ষার আলবাহার আলিতাকুলু মিনহুল আহমান তোরিয়া ও তাশতাখ রেজু মিনহা হেলিয়া তালবাসু আহতার আলফুল কাপ মাওয়াখি রাফি হে তাকু মিন ফাদলি বলে আল্লাহ কুমতাশ করুন আল্লাহ ফাকের সাৎ করছেন আল্লাহ তো সেই সত্তা যিনি সমুদ্রকে তোমাদের কল্যাণে নিয়োজিত করে দিয়েছেন লেতা আকুলু মিনহুল আহমান তোরৈয়া যাতে করে এই সমুদ্র থেকে তোমরা তাজা গোশত খেতে পারো অর্থাৎ মাছ খেতে পারো জীবিত তোমরা মাছ ধরে নিয়ে আসো জীবিত মাছ খেতে পারো এবং মৃতও যদি হয় আল্লাহ পাক হারাম করেননি তা হালাল করেছেন নবী করিম সাল্লা সালাম যেমন হাদিসে রয়েছে আর কোরআন আল্লাহ করিম বলে বলছেন ওহিল্লা সাঈদুল বাহারি অত আমোহ এ তো আমোহর তাফসির হচ্ছে যে মাছ সমুদ্র থেকে নদী থেকে পানি থেকে উঠিয়ে নিয়ে এসে সে জীবিত পেলে সেটা হচ্ছে সাইদুল বাহার সেটা শিকারী আর যদি তোমরা মরা অবস্থায় পাও সেটি হচ্ছে তো আমহ আল্লাহ পাক তাও হালাল করেছেন অতাস্তাকরে আমিন হেলিয়া এখানে সমুদ্র থেকে যে আমাদের উপকারিতা রয়েছে সেই উপকারিতাগুলি পাক বর্ণনা করেছেন একটি হচ্ছে সেখান থেকে আমরা মাছ খেতে পাই দ্বিতীয় হচ্ছে রেজু মিনা হিলিয়াতান আর এই সমুদ্র থেকে তোমরা রত্নরাজি সংগ্রহ করে থাকো বের করে থাকো এখানে মণিমুক্তা পাওয়া যায় এখানে খনিজ সম্পদ পাওয়া যায় যেগুলি দিয়ে আমরা এই মনি মুক্তা আর বিভিন্ন রকম আল্লাহ ফাক রব্বুল্লা নিয়ামত দিয়ে আমরা অলঙ্কার তৈরি করে থাকি তাল বাসুন যেগুলি তোমরা ব্যবহার করে থাকো আল ফুলকা মাওয়া খেরাফি এবং তৃতীয় উপকারিতা হচ্ছে যে তুমি দেখবে হে নবী সালি সাল্লাম নৌযানকে দেখবে জলজাহাজকে দেখবে মাওয়া খেরাফি এই সমুদ্র পথে আর সমুদ্রের বুক চিরে চলমান রয়েছে গতিশীল হয়ে রয়েছে কেমনভাবে পানিকে বিদীর্ণ করে পানিকে চিরে এই নৌযান চলতে পারে আল্লাহ পাখের হচ্ছে অনুগ্রহ আর তোমরা এইভাবে এক দেশ থেকে আর এক দেশে এক স্থান থেকে দূরের স্থানে তোমরা নিজেরা পৌঁছিতে পারো তোমাদের মাল সামানো তোমরা স্থানান্তরিত করতে পারো বলে তাব তা গমিন ফাজলে এবং যাতে করে তোমরা আল্লাহর অনুগ্রহ সন্ধান করতে পারো ব্যবসা বাণিজ্য করতে পারো এক দেশ আর দেশের সাথে বলে আল্লাহ কুমত করুন আর যাতে তোমরা আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করতে পারো এসব নিয়ামত পেয়ে পাক আরও এরশাদ করেছেন তার অনুগ্রহ সম্পর্কে ওয়াল কাফিল আর দে রাওয়াসিয়া জমিনের ওপর আল্লাহ পাক রব্বুল পর্বতমালা সৃষ্টি করে দিলেন তামিয়েদা বেকুম যাতে করে তোমাদেরকে নিয়ে আর নড়ে না পড়ে নড়বড় না করে জমিন অস্থির না হয়ে পড়ে যদি পাক এই পাহাড় পর্বতগুলি সৃষ্টি না করতেন তাহলে পৃথিবীর সৃষ্টি করার পরে পানির ওপর এমন ভাসমান অবস্থা ছিল যে সেই সময় কোনো মতে স্থির ছিল না আর বসবাসযোগ্যও ছিল না ও আনহারান এবং নহরস নদী নালা পাক প্রবাহিত করেছেন অসবলান বিভিন্ন রাস্তা পাক তৈরি করে দিয়েছেন লা আল্লাহ দুন যাতে করে সে রাস্তা দিয়ে তোমরা দিক নির্দেশনা পেতে পারো আলামাতিন এবং বিভিন্ন চিহ্ন সমূহ পৃথিবীতে রেখে দিয়েছেন নাজমে এবং তারকাও সৃষ্টি করেছেন দুন মানুষরা তা দিয়ে দিক নির্ণয় করে থাকে তাহলে তারকা দিয়ে দিক নির্ণয় করে থাকে এছাড়াও বিভিন্ন চিহ্ন রয়েছে এই জমিনের ওপর যেসব চিহ্ন দেখে একবার সেই সব রাস্তা দিয়ে গেলে আরেকবার এসে চেনা যায় যে এগুলি হচ্ছে সেই রাস্তা যেই রাস্তাগুলি দিয়ে অমুক অমুক জায়গায় পৌঁছা যায় আল্লাহ আকরব্বুল আলমিন তারপর সাদ করছেন আফাহাই এক লোক কামাল্লা এক লোক আফালাত করুন আচ্ছা বলো তো যে আল্লাহ সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করেন সেই আল্লাহকে সব তোমাদের বাতিল মাবুদের মতো ওই সবের মতো যেসব কোনো কিছুই সৃষ্টি করতে পারে না আফালা আফালাতাজাকুন তোমরাকে উপদেশ নিতে চাও না তা উদ্য নামত আল্লাহ তোমরা আল্লাহর নিয়ামতকে যদি গণনা করো তাহলে আর সেসবের সংখ্যা নির্ণয় করতে পারবেন না লা সুহা কত সংখ্যা রয়েছে আল্লাহ পাকের নিয়ামতে পাকের অনুগ্রহের তা তোমরা গণনা করে শেষ করতে পারবে না ইন আল্লাহ আল্লাহ ফুর রাহিম নিশ্চয়ই আল্লাহফাকরবুলার অতি মার্জনাকারী দয়াবান আল্লাহ ইয়ালা মা তুসিরোনা মা এবং আল্লাহ পাক আল্লাহফাক্ক সবকিছুই জানেন যা কিছু তোমরা গোপনে রাখো আর যা তোমরা প্রকাশ করো বললে যিনি দোন দোন ইল্লাহ হেলা এখন আসেম আহম ইউকলা আল্লাহ পাকের স্বাদ করছেন আর যেসব লোকেরা ইয়াদু ওনামিন্দুর আল্লাহকে বাদ দিয়ে অন্যকে আহ্বান করে সেই যেগুলিকে আহ্বান করে লাইক লোক না সে কোনো কিছুই সৃষ্টি করতে পারে না একটা ক্ষুদ্র বস্তুও সৃষ্টি করতে পারেন ওহম ই কোন বরং তারা সৃষ্ট তাদেরকে পাক রব্বুল আলম সৃষ্টি করেছেন আহিয়া আর তারা মৃত পাক আরও স্পষ্ট করে বলছেন যে যাদের তোমরা উপাসনা করে থাকো এরা মৃত মারা গেছে গায়ের আহিয়া জীবিত নয় অমায়াস অরুণ আয়ানুব আসুন আর তারা জানেও না যে তাদেরকে কখন

নিঃসন্দেহ এতে কোন সন্দেহ নেই যে আন্নাল্লাহায় আলম নিশ্চয়ই আল্লাহ ফাকরবুলা আলমিন জানেন যা কিছু তারা গোপনে রাখে অমায়ুর যা কিছু তারা প্রকাশ করে নিশ্চয়ই আল্লাহ ফাকরবুলা আলমিন অহংকারী এদেরকে ভালোবাসেন না ওয়ে জাকিল আলাহ মাজা আন জালা রবকুম আসাতিরুল আসামিউল আউয়ালিন আল্লাহ আছেন কাফেরদেরকে যখন জিজ্ঞাসা করা আল্লাহ আল্লাহফা কি নাজেল করেছেন সে সম্পর্কে জানো কি কোরান সম্পর্কে কিছু বলতে পারো তখন তারা বলতো আসা আতিরুল আউয়ালীন এগুলি হচ্ছে প্রাচীন যুগের উপকথা এগুলি হচ্ছে মিথ্যা কল্পিত কিসা কাহিনী এইভাবে সত্য থেকে সাধারণ মানুষদেরকে দূরে রাখত আল্লাহ বলছেন যাতে করে তারা তাদের বোঝা পূর্ণরূপে নিজে বহন করে কিয়ামতের দিন অমিন আউজার ইন বেগর ইল আর না জেনে যেসব অন্য লোকদেরকে পথভ্রষ্ট করেছে তাদেরও বোঝার কিছু অংশ যেন তারা ওঠায় কারণ তাদের বিভ্রান্তি গুমরাহির কারণ এরাই হয়েছে আল্লাহ শুনে রাখো সা যে বোঝা উঠাবে সেটা বড়ই নিকৃষ্ট বোঝা আল্লাপাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেকামড় তৌফিক দান করেন আমাদের গুনা খাতা যেন মাফ করে দেন আমাদেরকে নিজের সংশোধনে যেন তৌফিক দান করেন জাতির সংশোধনের আল্লাহ পাক যেন তৌফিক যেন দান করেন পাক আমাদেরকে ভালো কাজের তৌফিক দান করেন মন্দ কাজ থেকে কুফুরি থেকে বিদার থেকে পাক বেঁচে থাকার যেন তৌফিক দান করেন সুবাহান রব্বিক রবিল ইজাতাম ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। কার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে নাও বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ডিজ সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই কোর্ট আটচল্লিশ ক্যালথরপ রোড বর্মিংহাম ইউ কে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য

আমলে সালে আমলটা করতে আমলের সালে যা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত গোষ্ঠী পাথর কি তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি মধ্যে রয়েছে উত্তম আদর্শ ঈমানে দিক নির্দেশ কি সবচেয়ে নিকৃষ্ট পথ হলো শরীয়তের নামে নতুন সৃষ্টি করা কিভাবে আল্লাহকে রাজি করবেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ কামনা করে করে আমল কিভাবে পাবেন আল্লাহর সাক্ষাৎ জানতে হলে দেখুন আমলে সালে আজ সন্ধ্যা পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায়